দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য স্কুলের সময় বদলের পরামর্শ এবার সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। সরকারের তরফে কি পরামর্শ দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা অ্যাডভাইজারি মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যেহেতু রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে, সুতরাং সেই তাপপ্রবাহের জন্য যাতে স্কুলগুলো তার প্রয়োজন অনুসারে সময়সীমা পরিবর্তন করে, অর্থাৎ ডে স্কুল যাতে মর্নিং করে। এমনিতেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এমনি গরমের ছুটির পর 10 তারিখ স্কুল খুলেছে, পড়ুয়ারা পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু তাতে তাপপ্রবাহ কমেনি। এই প্রেক্ষাপটে সরকারের তরফে পরামর্শ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল সমস্ত স্কুলে, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি স্পন্সর্ড সমস্ত স্কুলের যেখানে যা প্রয়োজন স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই স্কুলের সময়সীমা পরিবর্তন করতে পারে। অবশ্য পঠন পাঠন এবং মিড ডে মিলের যে প্রকল্প সেটাকে অব্যাহত রেখে। এই বিজ্ঞপ্তি পাওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সমস্ত স্কুলকে যে সেই স্কুল তার প্রয়োজন অনুসারে প্রাথমিকভাবে এই সময়সীমা পরিবর্তন করতে পারে। অনেক স্কুলে মাধ্যম মানে সকালে স্কুল এবং দিনের স্কুল একই বিল্ডিংয়ে হয়, সেক্ষেত্রে সমস্যা আছে। আবার উত্তরবঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে, সুতরাং এই প্রেক্ষাপটে যেখানে যার প্রয়োজন এই তাপপ্রবাহ থেকে বাঁচতে, পড়ুয়াদের বাঁচাতে, মিড ডে মিল এবং পঠন পাঠনকে অব্যাহত রেখে স্কুলগুলি নিজের সিদ্ধান্ত নিতে পারে। সরকারের তরফে সেই বিজ্ঞপ্তির পর এই অ্যাডভাইজারি পাঠিয়ে দেওয়া হচ্ছে সমস্ত স্কুলে স্কুলে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। তীব্র তাপপ্রবাহ, গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা, এই পরিস্থিতিতে কিভাবে বাঁচবেন, কিভাবে সাবধানে থাকবেন, এ নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক জয়দেব রায়ের সঙ্গে। কি বলছেন তিনি শোনাব। এই পরিস্থিতিতে স্কুলটা খুলে না গিয়ে আমার মনে হয় কিছুদিন যদি অনলাইন ক্লাস হতো সেটা বোধহয় বেটার হতো, কারণ আমরা সবসময় বলে থাকি যে গরমে বাচ্চাদের সুস্থ রাখতে গেলে খুব আর্লি মর্নিং আসা বা যখন রোদটা কমে গিয়েছে তখন ইভিনিংয়ের দিকে কাজ কমবে বেরোতে, বড়দের ছোটদের সবারই ক্ষেত্রে। তাহলে স্কুল যদি খুলে গিয়ে থাকে, অনেক অনেক স্কুলের কিন্তু একটা সেশন নেই, অনেকগুলো সেশন আছে, তাহলে আর্লি মর্নিং সেশনটা তবু করা যেতে পারে। আর কিছুটা ক্লাস হয়তো আর্লি মর্নিংয়ে করে দেওয়ার পরে সেটাকে কিন্তু অনলাইনে চলে যাওয়াটাই আমার মনে হয় ভালো। আর স্কুলে যদি বাচ্চাদের ছাড়া হয় তখন স্কুলের আশপাশে দেখবেন বিভিন্ন ধরনের রঙিন জল বিক্রি হতেই থাকবে। এই রঙিন জলগুলো কিন্তু মারাত্মক, এই কদিন কিন্তু আমরা ডায়রিয়ার প্রাদুর্ভাব খুব বেশি দেখছি। আর ওই স্কুলের বাইরে ওই বরফ তো নইব নইব, বরফ জল কিন্তু একদমই খাবে না।